সমুদ্র আপনার ধারণার চেয়েও অনেক বেশি গভীর। আপনি হয়তো অনেক উঁচু উঁচু পাহাড় দেখেছেন বা অনেক উঁচু বিল্ডিংয়ে চড়েছেন। উঁচু একটি পাহাড় কিংবা ভবনের আনুমানিক উচ্চতা কত হতে পারে সে সম্পর্কে একটা ধারণা হয়তো আপনি খুব সহজেই করতে পারেন, কিন্তু একটা সমুদ্র দেখে এর গভীরতা কত হতে পারে তা কি আপনি আন্দাজ করতে পারেন? উচ্চতা সম্পর্কে হয়তো আপনার ধারণা আছে, কিন্তু গভীরতা সম্পর্কে আপনার ধারণা কতটুকু? তবে জেনে রাখুন, আপনার ধারণার চেয়েও অনেক বেশি গভীর হয় একটি সমুদ্র। পৃথিবীতে যত পাহাড় পর্বত, সুউচ্চ ভবন, সমতল ভূমি কিংবা দ্বীপপুঞ্জ রয়েছে, সব দিক দিয়ে যদি একটা সমুদ্রকে ভরাট করার চেষ্টাও করা হয়, তবুও তার এক ভাগও ভরাট করা সম্ভব হবে না। বরং পুরো পৃথিবী 2 মাইল পর্যন্ত সমুদ্রের গভীরে তলিয়ে যাবে, এতটাই গভীর হয় একটি সমুদ্র। কি লুকিয়ে আছে অপার রহস্যঘেরা জলরাশির ভেতরে, জানতে চাইলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নিয়মিত এমন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্রিল্যান্সিং করে ইন্টারনেট থেকে 10 থেকে 80 হাজার টাকা নিশ্চিত ইনকাম করার সুবর্ণ সুযোগ। কোর্সের মূল্য 9,000 টাকা, কিন্তু করোনার জন্য 99 টাকা করা হয়েছে প্রথম 200 জনের জন্য। 200 স্টুডেন্ট পূর্ণ হয়ে গেলে কোর্সের মূল্য পুনরায় 9,000 টাকা হয়ে যাবে। এই কোর্সে জয়েন করার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আমরা জানি পুরো পৃথিবীকে 4 ভাগে ভাগ করলে তার 3 ভাগই হবে জলে আবৃত, বাকি 1 ভাগ হলো স্থল। সাধারণত একটি মানুষের গড় উচ্চতা হয়ে থাকে 1.5 মিটার, একটি একতলা বিল্ডিংয়ের গড় উচ্চতা হয় 3 মিটার, সেই হিসেবে 10 তলা একটি বিল্ডিংয়ের উচ্চতা হয়ে থাকে সাধারণত 30 মিটার। চলুন এবার ঘুরে আসি সমুদ্রের গভীর থেকে। যারা স্কুবা ডাইভিং করে তারা সর্বোচ্চ সমুদ্রের 40 মিটার গভীরে অর্থাৎ 40 তলা একটি বিল্ডিংয়ের উচ্চতা পর্যন্ত যাবার অনুমতি পায়। জার্মান সামরিক সাবমেরিন U-20 সাথে ধাক্কা লেগে 1915 সালের মে মাসে 1201 জন যাত্রীসহ নিমজ্জিত হয়েছিল RMS লুইজিয়ানা। জেনে আশ্চর্য হবেন, এই জাহাজটির লম্বায় ছিল 240 মিটার, অথচ জাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল সমুদ্রের মাত্র 93 মিটার গভীরে। সমুদ্রের 100 মিটার গভীরে যাওয়ার পর আপনি আর সাঁতার কাটতে পারবেন না। এত গভীরে সাঁতার কাটা রীতিমতো ভীষণ চ্যালেঞ্জিং, কারণ এই গভীরতায় গিয়ে মানুষ ডিকম্প্রেশন সিকনেসে আক্রান্ত হয়। কিন্তু হার্বার্ট নিটস নামের একজন টুপুরি সমুদ্রের 214 মিটার গভীরতায় সাঁতার কেটে তিনি বিশ্ব রেকর্ড করেন। লোকটি এক নিঃশ্বাসে সমুদ্রের এতটা গভীরে পৌঁছেছিল। আহমেদ গাবার নামের এক ডুবুরি সমুদ্রের 332 মিটার গভীরে স্কুবা ডাইভিং করে বিশ্ব রেকর্ড করেন। এর চেয়েও গভীরে গিয়ে এখন পর্যন্ত কেউই স্কুবা ডাইভিং করার সাহস পায়নি। সমুদ্রে 443 মিটার গভীরে গিয়ে যদি আমরা আমেরিকার স্টেট এম্পায়ার বিল্ডিংকে দাঁড় করাই, এটি পুরোপুরি ডুবে যাবে। সমুদ্রে 500 মিটার গভীরে গেলে আমরা চলে যাব পৃথিবীর সবচেয়ে বৃহদাকার প্রাণী নীলতিমির রাজ্যে। এই গভীরতায় আরও দেখা যাবে আমেরিকার সিলফ সাবমেরিনগুলোকে। 535 মিটার গভীরে পৌঁছে গেলে আমরা চলে যাব এম্পেরর পেঙ্গুইনদের এলাকায়। আরও নিচে গেলে আমরা চলে যাব সমুদ্রের 830 মিটার গভীরে। সেই গভীরতায় যদি আমরা পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ আল খলিফাকে বসিয়ে দিই, সেটিও পুরোপুরি ডুবে যাবে। ভাবুন একবার কতটা গভীরে চলে এসেছি আমরা। আরও নিচে যেতে যেতে যখন আমরা সমুদ্রের 1000 মিটার গভীরে চলে যাব, তখন শুরু হবে সমুদ্রের ভয়ঙ্কর এলাকা। সমুদ্রের এই স্তরটি এই জন্যই ভয়ঙ্কর কারণ এই স্তরের পরের গভীরতায় কোনোভাবেই সূর্যরশ্মি পৌঁছাতে পারে না। এই স্তরের পরে দেখা যাবে শুধুই অন্ধকার আর অন্ধকার। এখানে অধিক সময় থাকাটা আপনার পক্ষে এতটাই কষ্ট হবে যেন মনে হবে আপনি দাঁড়িয়ে আছেন ভেনাস গ্রহে, যেখানে দাঁড়ানো মাত্রই আপনার মৃত্যু অনিবার্য। সমুদ্রের এই স্তরে দেখা যাবে দানবাকৃতির স্কুইডগুলোকে। আরও গভীরে যেতে যেতে যখন আমরা সমুদ্রের 1280 মিটার গভীরে চলে যাব, সেখানে আমরা দেখতে পাব লেদারবাগ নামে এক জাতের কচ্ছপ। সমুদ্রের আরও গভীরে আমরা যদি 2000 মিটার গভীরতায় পৌঁছে যাই, সেখানে পানির নিচে দেখা মিলবে এক প্রকার ভয়ানক জীবের, যার নাম ব্ল্যাক ড্রাগন ফিশ। খুবই মারাত্মক হয়ে থাকে এই মাছটি। যখন আমরা চলে যাব সমুদ্রের 4000 মিটার গভীরে, তখন সেখানে শুরু হবে এবাইজাল জোন, যেখানে পানির চাপ 11,000 PSI। এই স্তরে যেসব জীব আমরা দেখতে পাব, তাদের দেখে আমাদের রীতিমতো ভিনগ্রহের প্রাণী বলে মনে হবে। এদের নামগুলো অদ্ভুত, ফিংটুথ, অ্যাংলার ফিশ, ভাইপার ফিশ ইত্যাদি বিকট দর্শন সব মাছ দেখতে পাওয়া যাবে এই স্তরে। আরও নিচে সমুদ্রের 4267 মিটার গভীরে যখন চলে যাব আমরা, একে ধরা হয় যে কোনো সমুদ্রের গড় গভীরতা, কিন্তু কোনো কোনো সমুদ্র এর চেয়েও বেশি গভীরে হয়ে থাকে। তো চলুন আর একটু গভীরে যাওয়া যাক। যখন আমরা সমুদ্রের 6000 মিটার গভীরে চলে যাব, তখন শুরু হবে হ্যাডাল জোন। এই স্তরে পানির চাপ পৃথিবীর পানির চেয়ে 1100 গুণ বেশি হয়ে থাকে। এই স্তরে আপনাকে দাঁড় করিয়ে দিলে আপনার এমন অনুভূতি হবে যেন আপনার ওপর 50টি বোয়িং জেট দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এখানে যে কোনো মানুষের মৃত্যু হতে 1 সেকেন্ডও লাগবে না,
আরও নিচে যেতে যেতে যখন আমরা সমুদ্রের 6,500 মিটার গভীরে চলে যাব, তখন আমরা দেখা পাব ডিএসভি অ্যালভিন সাবমেরিনের, যাকে পাঠানো হয়েছিল টাইটানিক জাহাজকে খোঁজার জন্য। যখন আমরা পৌঁছে যাব 8,848 মিটার গভীরে, সেখানে মাউন্ট এভারেস্টকে উঠিয়ে নিয়ে ডুবিয়ে দিলেও তা বেমালুম ডুবে যাবে। চলুন আর একটু গভীরে যাওয়া যাক। আরও যেতে যেতে আমরা চলে যাই সমুদ্রের 10,898 মিটার গভীরে। জেমস ক্যামেরন 2012 সালে তার ডিপসি চ্যালেঞ্জ মিশনের সাবমেরিনের সাহায্যে পৌঁছেছিলেন সমুদ্রের এই গভীরতায়। আরও নিচে যেতে যেতে যখন আমরা পৌঁছে যাব সমুদ্রের 10,972 মিটার গভীরে, যাকে ধরা হয় এভারেস্ট ফ্লাইট অ্যাল্টিটিউড। সাধারণত মাটিতে দাঁড়িয়ে এই উচ্চতায় উড়োজাহাজকে উঠতে দেখি আমরা। ভাবুন একবার কতটা গভীরে চলে এসেছি আমরা। এবার আমরা যাব সমুদ্রের 10,994 মিটার গভীরে, যাকে এখনও পর্যন্ত বলা হয়ে থাকে সমুদ্রের সবচেয়ে নিচু স্তর। এই স্তরকে বলা হয়ে থাকে চ্যালেঞ্জার ডিপ বা মারিয়ানা ট্রেঞ্চ। কিন্তু প্রকৃত অর্থে সমুদ্রের গভীরতা এখানে গিয়েই শেষ হয়নি। সমুদ্র এর থেকেও আরও অনেক বেশি গভীর, কেননা আজ পর্যন্ত সমুদ্রের প্রায় 5% প্রাণীর সন্ধান পেয়েছে মানুষ। বাকি 95% এখনও অজানা রয়ে গেছে, যা মানুষের নাগালের বাইরে। এই 95% ভেতর রয়ে গেছে কত রহস্যময় জীব, যাদের সম্পর্কে এখনও কোনো ধারণাই মানুষদের নেই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। গভীর সমুদ্রে ভ্রমণ করতে কেমন লাগে আপনার, তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে আপনার কাছের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। নিয়মিত ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।